ভারতের মহাকাশ গবেষণায় আরও একটি ঐতিহাসিক মুহূর্ত। সূর্যকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য দেশের প্রথম অভিযান তথা আদিত্য L1 যান পৌঁছালো তার চূড়ান্ত গন্তব্যে। ল্যাগ্রাঞ্জ পয়েন্টে L1-এ পৌঁছালো আদিত্য L1। বিকেল 4:25 এক্স হ্যান্ডেলে পোস্ট করে এসে খবর দেয় ইসরো। গত বছর 2 সেপ্টেম্বর যাত্রা শুরু করেছিল এটি। নাসার পর মহাকাশে L1 পয়েন্টের হ্যালো কক্ষপথে পৌঁছালো ইসরোর সৌরযান। 125 দিনে 15 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আদিত্য L1। এই মুহূর্তে ল্যাগ্রাঞ্জ পয়েন্টের L1-এ রয়েছে এই সৌরযান। চাঁদের কক্ষপথে থাকা এই পয়েন্ট থেকে সারা বছর ধরে সূর্যের উপর পরিষ্কার নজর রাখা যাবে। মহাকাশের একটি স্থিতিশীল জায়গা এই ল্যাগ্রাঞ্জ পয়েন্ট, যা পৃথিবী ও সূর্যের মহাকর্ষীয় শক্তি উপগ্রহের মতো একটি ছোট বস্তু দ্বারা অনুভূত শক্তির ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ ল্যাগ্রাঞ্জ পয়েন্ট থেকে সূর্যের উপর নজর রাখবে ভারতের সৌরযান। 2 সেপ্টেম্বর PSLV C57 রকেটে চেপে রওনা দেয় আদিত্য L1। 125 দিনে 15 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হ্যালো কক্ষপথে ঢুকে গেছে সেটি। মহাকাশ গবেষণায় অভূতপূর্ব এই সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আরও একটা মাইল ফলক ছিল ভারত। ভারতের প্রথম পর্যবেক্ষণিকা আদিত্য L1 পৌঁছে গেছে তার গন্তব্যে। এটি সবচেয়ে জটিল মহাকাশ গবেষণার পেছনে আমাদের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার একটি প্রমাণ। আমি এই অসাধারণ কৃতিত্বকে সাধুবাদ জানাতে গোটা দেশের সঙ্গে সামিল হচ্ছি। আমরা মানবতার সুবিধার জন্য বিজ্ঞানের নতুন দিগন্তের পেছনে দৌড় জারি রাখব। আদিত্য L1 এবার 5 বছরের দীর্ঘ মিশনে ব্যস্ত থাকবে। এই সময়ের মধ্যে সূর্যকে পর্যবেক্ষণ করা হবে। মহাকাশযানটি সূর্যের স্তরগুলি খতিয়ে দেখবে, বিশেষত করোনা, যা সৌর পদার্থবিদদের কাছে এই বিষয়টি একটি রহস্য থেকে গেছে।